1998 সালে বাসু চট্টোপাধ্যায়ের হঠাৎ বৃষ্টি ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় টলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদীর। প্রথম ছবিতে বাংলাদেশের নায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে বাজিমাত করেন। এরপর সাথী ও সঙ্গী ছবির মাধ্যমে জনপ্রিয়তা ধরে রাখেন। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া মিলিয়ে মোট 12টিরও বেশি ছবিতে অভিনয় করেন প্রিয়াঙ্কা। 2011 সালে হঠাৎ করেই চিত্র জগৎ থেকে হারিয়ে যান হঠাৎ বৃষ্টির নায়িকা। চলচ্চিত্রে এই অভিনেত্রীর কোনো সন্ধান না পাওয়ায় সবাই ধরে নিয়েছিল সিনে জগৎ থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে সেটা মিথ্যে প্রমাণ করে আবার চলচ্চিত্রে ফিরছেন, বাংলা ছবি নয় দক্ষিণী ছবিতে। চলতি বছর তার অভিনীত একটি ছবি রিলিজ দেওয়া হবে বলে জানা গেছে। প্রিয়াঙ্কা কানাড়া ছবির নায়ক উপেন্দ্র কুমারকে বিয়ে করেন। বর্তমানে স্বামী ও দু সন্তানকে নিয়ে বেঙ্গালুরুতে বসবাস করছেন তিনি।